বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত প্রতিদিনের বিকেলে চায়ের সাথে কিছু না কিছু চাই চাই আর সেটা যদি হয় মচমচে মুরগির মাংসের পাকোড়া তাহলে তো কোনো কথাই নেই বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দ মুরগির মাংস মুরগির মাংস দিয়ে যে কোনো কিছুই কিন্তু বাচ্চাদের কাছে অনেক লোভনীয় ঘরে যদি থাকে মুরগির মাংস তাহলে তো কোনো কথাই নেই একেবারে চট জলদি বানিয়ে ফেলা যায় দারুণ স্বাদের মচমচা মুরগির মাংসের পাকোড়া একদম কম উপকরণ দিয়ে কম সময়ে কিন্তু এই পাকোড়া তৈরি করা যায় প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি একটা এক কেজি ওজনের মুরগির মাংসের অর্ধেকটা নিয়েছি মুরগির মাংসগুলো কিন্তু খুব বেশি ছোটও করিনি এবং খুব বেশি বড়োও করিনি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা যার যার ইচ্ছে মতো দেওয়ার চেষ্টা করবেন এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে নিচ্ছি আর এই অবস্থায় আমি এখন রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি একটু নাড়াচড়া করে এখানে কিন্তু মাংসতে রকম পানি ছাড়েনি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এখানে অবশ্যই চালের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন চালের গুঁড়াটা দিলে কিন্তু আপনার পাকোড়াটা অনেক বেশি মচমচে হবে এখন আমি এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি একসাথে কিন্তু পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন দেখুন প্রিয় দর্শক মুরগির মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে যখন নাকি এই পর্যায়ে আসবে তখন বুঝতে পারবেন মুরগির মাংসটা ভাজার উপযুক্ত হয়ে গেছে এবার চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে একটা চামচের সাহায্যে আমি একটা একটা করে মাংসর টুকরো দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো কিন্তু আমি অনেকটা ফাঁকা ফাঁকা করে দিচ্ছি কিছুটা মাংস দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে এক সাইডে সরিয়ে আরও কিছু মাংসর টুকরো দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে এবার আমি মাংসর টুকরোগুলোকে উল্টে দিচ্ছি এই পাকোড়াগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আরও পাঁচ থেকে ছয় মিনিট পরের অবস্থা দেখাচ্ছি আর আমি কিন্তু মিডিয়াম আছে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এই পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি যখন এরকম বাদামি কালার হবে তখন বুঝতে পারবেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর বাদবাকি যে মুরগির মাংসগুলো ছিল সেগুলো আমি একই নিয়মে ভেজে তুলে নিচ্ছি এই পাকোড়াটা আপনারা সসের সাথে কিংবা গরম চা অথবা লেবু চিপেও খেতে পারেন বাচ্চাদের মন ভুলাতে অসম্ভব মজার এবং দারুণ স্বাদের একটা মুরগির মাংসের পাকোড়া রেসিপি আশা করি আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ